আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা সি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা ও এর ধারণা হতে অনুধাবন কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজ থেকে আগামী দু তিনটি ক্লাস আমরা এসএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত কিছু উচ্চতর ভাষা নিয়ে আলোচনা করব। তো আজকের পড়ার টপিক হলো সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে সকল ধারণা থাকাটা জরুরি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি সি প্লাস প্লাস ভাষার সাথে সি ভাষার কি কি পার্থক্য রয়েছে সেই বিষয়টিও আজকে আমরা দেখব। যেহেতু আমরা উচ্চতর ভাষা নিয়ে আলোচনা করব, তাই প্রথমেই এনসিটিপি কর্তৃক বা বোর্ড কর্তৃক যে বই দেওয়া হয়েছে সেই বই থেকে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা আবিষ্কারের সালগুলো একটু দেখে নিব। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাজারে যে প্রচলিত বইগুলো রয়েছে সেগুলোর সাথে বোর্ড কর্তৃক বইয়ের প্রোগ্রামিং ভাষার আবিষ্কারের কিছু পার্থক্য হয়তো রয়েছে, মানে আবিষ্কারের সালের কিছু পার্থক্য থেকে থাকতে পারে। সেক্ষেত্রে তোমাকে গুরুত্ব দিয়ে অবশ্যই বোর্ডের যে বইয়ের যে সালগুলো দেওয়া হয়েছে সেই সালগুলোকে গুরুত্ব দিতে হবে। তোমাদের প্রত্যেকের হাতে বোর্ড কর্তৃক যে বইটি রয়েছে সেই বইয়ে এই সালগুলো কিন্তু দেওয়া আছে, তাই এটি নিয়ে বিস্তারিত আর আলোচনা করছি না। কেননা আমরা যখন উচ্চতর ভাষাগুলো নিয়ে আলোচনা করব তখন স্বাভাবিকভাবেই এই আবিষ্কারের সালগুলো তখন এসে যাবে। যাই হোক, তো এখন আমরা চলে যাই সি প্লাস প্লাস ভাষা সম্পর্কে। তো সি প্লাস প্লাস ভাষা সম্পর্কে আমাদের যা কিছু জানতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে সি প্লাস প্লাস একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। সি প্লাস প্লাসকে কিন্তু সাধারণ প্রোগ্রামিং ভাষাও বলা হয়ে থাকে। স্বাভাবিকভাবে কোয়েশ্চেন আসে সি প্লাস প্লাসকে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলা হয় এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষাটি কি। আমি কিন্তু বিগত সময়ে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আলোচনা করেছিলাম, তাও আজকে একটু বলে দিচ্ছি। প্রোগ্রামিংয়ে কোনো সমস্যা সমাধানের জন্য আগে থেকে কোনো অবজেক্ট যদি তৈরি করে রাখা হয় এবং ওই অবজেক্টের মধ্যে সব সমস্যার উপকরণ এবং সমাধান যদি থাকে তবে সেটি হয়ে যায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। তো এটি সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর এই অবজেক্ট ও ক্লাস ভিত্তিক চালিত প্রোগ্রামই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এক্ষেত্রে একটি ক্লাস থাকবে, কোনো চলকে ডেটা এবং ইনস্ট্রাকশন একত্রে দেয়া থাকবে, এই বিষয়গুলি মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হিসেবে পরিচিত। তো এরপর রয়েছে সি প্লাস প্লাস এর জনক সম্পর্কে। সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষার জনক হলো বিজার্নি স্ট্রাউস্ট্রা। এক্ষেত্রে এই বিজার্নিকে যদি তোমরা জর্ন, বিয়ার্নে, বেয়ার্ন এগুলো বলে আখ্যায়িত করো তাহলে একই জিনিস বুঝে নেবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু এই যে জর্ন বা বেয়ার্ন, বিয়ার্নে, বিজার্নি স্ট্রাউস্ট্রাপের ছবিটিও দেখতে পাচ্ছি। 1980 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে বিজার্নি স্ট্রাউস্ট্রাপ সি প্লাস প্লাস ভাষা উদ্ভাবন করেন। আমরা কিন্তু দেখেছি যে বেল ল্যাবরেটরিতে সি ভাষারও কিন্তু আবিষ্কার হয়েছিল। আর এই যে সি প্লাস প্লাস, সি এর সাথে যে দুটি প্লাস যুক্ত করা হয়েছে এটি থেকে তোমরা বুঝে নিবে পরপর দুটি যোগ থাকলে এর মানে হলো কোনো কিছুর মান এক বাড়ানো। যাই হোক, সি প্লাস প্লাস ভাষার জন্ম মূলত সি ভাষা থেকে, এটি আমরা অলরেডি বুঝে ফেলেছি। সি প্লাস প্লাস এ সি এর সব বৈশিষ্ট্য সহ অতিরিক্ত আরও কিছু বৈশিষ্ট্য এবং সুবিধা থাকায় সি কে এর বর্ধিত সংস্করণ বা সুপারসেট হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এ ভাষাটির মূলনীতি হলো একজন প্রোগ্রামারকে নিজের মতো করে প্রোগ্রামিং করার স্বাধীনতা দেওয়া। আমরা কিন্তু সি ভাষা সম্পর্কে দেখেছিলাম যে সি ভাষায় অনেকগুলো সুবিধা রয়েছে, বা প্রোগ্রামার যেরকম করে একটি সুবিধা চায় সেই সুবিধাগুলো সি ভাষায় ছিল। তো সি ভাষার সাথে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা যোগ করা হয়েছে তার মানে এর ভাষার বৈশিষ্ট্য আরও কিছু বেড়ে গেছে এবং একজন প্রোগ্রামার যা কিছু স্বাধীনতা চায় সব কিছু এই প্রোগ্রামিংয়ে রয়েছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রয়েছে। সি প্লাস প্লাস এর প্রাথমিক নাম ছিল সি উইথ ক্লাস, এটি কিন্তু প্রায় সময় অবজেক্টিভে দেখা যায়, এটি সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে যে সি প্লাস প্লাস এর প্রাথমিক নাম ছিল সি উইথ ক্লাস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দুনিয়ায় একটি কিংবদন্তি হলো সি প্লাস প্লাস, আর জাভা সৃষ্টির প্রেরণা হলো সি প্লাস প্লাস। আমরা যখন জাভা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়বো তখন এটি সম্পর্কে আরো বিস্তারিত বুঝে নিতে পারবো। মজিলা ফায়ারফক্স এবং ক্রোমিয়াম ব্রাউজার কিন্তু বেশিরভাগই সি প্লাস প্লাসে লেখা হয়ে থাকে।
টেক্সট এডিটর তৈরি, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার তৈরি, ডেটাবেস হ্যান্ডলিং, কমিউনিকেশন সিস্টেম ডিজাইন, সিস্টেম সফটওয়্যার, উইন্ডোজ ভিত্তিক অ্যাপ্লিকেশন সমূহ, উচ্চমানের সার্ভার এবং বিনোদন সফটওয়্যার সি প্লাস প্লাস এর অনন্য অবদান। মানে সি প্লাস প্লাস দিয়ে কি কি কাজগুলো করা হয়ে থাকে সেই বিষয়গুলো এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু আমি এটিও বলেছি সি একটি সাধারণ প্রোগ্রামিং ভাষা হিসেবে বিবেচিত। তাহলে দেখাই যাচ্ছে যে সি প্লাস প্লাস তার বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্যের কারণে কিন্তু প্রোগ্রামারদের কাছে জনপ্রিয় হয়ে পড়েছে, এটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা সি প্লাস প্লাস এবং সি ভাষার মধ্যে যে পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো একটু দেখে নিব। তার আগে আমরা দেখে নিতে পারি যে সি ভাষার সাথে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড এর বৈশিষ্ট্য বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যোগ করে কিন্তু আমরা সি প্লাস প্লাস পেয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা এই সি প্লাস প্লাস এবং সি ভাষার মধ্যে পার্থক্য দেখে নিব। সি ভাষাকে প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়ে থাকে। এটিকে সি ভাষাকে প্রোগ্রামিং ভাষার জনক বলার মূলত কারণ হলো যে এই সি ভাষা আসার পর থেকে কিন্তু এর অনন্য বৈশিষ্ট্যের কারণে প্রোগ্রামাররা এটিকে তাদের নিজেদের মতো করে ব্যবহার করতে পারে বা এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কাজ করা যায় বলে এই বৈশিষ্ট্যের কারণে একে সি ভাষাকে প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়ে থাকে। অপরদিকে এই সি ভাষা থেকে কিন্তু সি প্লাস প্লাস ভাষার উৎপত্তি হয়েছে এবং এটিকে সি এর উন্নত সংস্করণ বা সুপারসেট বলা হয়ে থাকে, এটি আমরা অলরেডি দেখেছি। দুই নম্বরে আমরা বলতে পারি সি হলো প্রসিডিউরাল বা স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ভাষা। প্রসিডিউরাল বা স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আমরা ইতিপূর্বে পড়েছি এবং পরবর্তী সময়ে যখন আমরা এর প্রোগ্রামিং ডিজাইন সম্পর্কে পড়বো, প্রোগ্রামিং ভাষার ডিজাইন সম্পর্কে পড়বো, তখনও কিন্তু এই প্রসিডিউরাল ভাষা সম্পর্কে বুঝে নিতে পারবো। ইতিপূর্বে কিন্তু এই প্রসিডিউরাল ভাষা সম্পর্কে আমরা দেখেছি। আর অপরদিকে আজকে আমরা পড়েছি সি প্লাস প্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এক্ষেত্রে অবজেক্ট এবং ক্লাস ভিত্তিক এটি পরিচালিত হয় বলে এটিকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলা হয়ে থাকে, এটি কিন্তু আমরা অলরেডি দেখেছি। আর সি ল্যাঙ্গুয়েজে ইনপুট এবং আউটপুট হয় লাইব্রেরি ভিত্তিক। অপরদিকে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে ইনপুট এবং আউটপুট হয় কমান্ড ভিত্তিক। কীভাবে কমান্ড ভিত্তিক হয় আমরা পরের অংশটি দেখলেই বুঝে যাব। এক্ষেত্রে আমরা যখন সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং সম্পর্কে পড়তে বা কোড লিখতে যাব তখন আমরা দেখব যে স্ক্যান এফ দিয়ে কিন্তু ইনপুট দেওয়ার ফাংশন তৈরি করা হয়, অপরদিকে সি ইন দিয়ে ইনপুট দেওয়ার ফাংশন তৈরি করা হয়। এক্ষেত্রে একটি নির্দিষ্ট কমান্ড ভিত্তিক হয় আর এক্ষেত্রে কিন্তু এগুলো লাইব্রেরি ভিত্তিক। এই যে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি এগুলো হলো লাইব্রেরি ভিত্তিক আর এক্ষেত্রে এটি হলো ফাংশন বা কমান্ড ভিত্তিক। এক্ষেত্রে স্ক্যান এফ দিয়ে ইনপুট দেওয়ার ফাংশন দেওয়া হয় আর সি ইন দিয়ে ইনপুট দেওয়ার ফাংশন দেওয়া হয়ে থাকে, আর প্রিন্ট এফ আউটপুট ফাংশন প্রকাশ করে আর সি আউট দিয়ে আউটপুট ফাংশন প্রকাশ করা হয়ে থাকে। আর প্রত্যেকটি সি ল্যাঙ্গুয়েজে যখন আমরা কোড করবো তখন কিন্তু মেইন ফাংশনের সাহায্যে ফাংশন কল করা হয়ে থাকে আর এক্ষেত্রে মেইন ফাংশনের সাহায্যে কিন্তু অন্যান্য ফাংশন কল করা হয় না, এটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আবার আমরা যখন এগুলোর কোড লিখতে যাব তখন এর সি এবং সি প্লাস প্লাস এর যে কিভাবে কমান্ড ভিত্তিক এবং লাইব্রেরি ভিত্তিক করা হয়ে থাকে এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাব। আর সি হলো টপ ডাউন অ্যাপ্রোচ, অপরদিকে সি প্লাস প্লাস হলো বটন ডাউন অ্যাপ্রোচ। তো সি প্লাস প্লাস এবং সি ল্যাঙ্গুয়েজের পার্থক্য নিয়ে কিন্তু আরো অনেক বৃহৎভাবে আলোচনা করা যায়। তো আমাদের যেহেতু অনুধাবন কোশ্চেনের জন্য এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট, সি প্লাস প্লাস এবং সি প্লাস প্লাস ও সি এর পার্থক্য, তাই এর চেয়ে বেশি পার্থক্য আর দেখার কোনো প্রয়োজন নেই। তো আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা উচ্চতর ভাষাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।